মেদিনীপুর পৌরসভাতে এবার স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র শুরু করে দিল পরিষেবা, শুক্রবার জানালেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি জানিয়েছেন, মেদিনীপুর পৌরসভাতে এবার থেকে স্থায়ী একটি স্বাস্থ্যকেন্দ্র থাকবে, যেখানে স্বাস্থ্য পরিষেবার সমস্ত পরিষেবা সেখান থেকে দেওয়া হবে। রক্ত পরীক্ষা, বিভিন্ন ইঞ্জেকশন সহ নামী চিকিৎসকের ব্যবস্থা থাকবে বলে শুক্রবার জানিয়েছেন চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন, এখানে মেদিনীপুর পৌর এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এই অতিরিক্ত স্বাস্থ্য পরিষেবা শুরু হয়েছে। ইতিমধ্যেই 6টির বেশি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে মেদিনীপুর পৌর এলাকাতে। তাদের আধুনিক রক্ত পরীক্ষার মেশিন সহ বিভিন্ন অত্যাধুনিকতার সুবিধা দেওয়া রয়েছে। তারপরেও অতিরিক্ত পরিষেবার জন্য মেদিনীপুর পৌর এলাকায় পৌরসভার ভেতরেই এই স্বাস্থ্য পরিষেবার স্বাস্থ্যকেন্দ্র চালু করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে পঞ্চায়েত নির্বাচনের পর্ব কেটে গেলেই, তাহলেও পরিষেবা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আমরা মেদিনীপুর পৌরসভার মধ্যে একটি স্বাস্থ্যকেন্দ্র চালু করতে যাচ্ছি আমরা। সেখানে MBBS ডাক্তারবাবু থাকবেন, সিস্টার থাকবেন, আমাদের ফার্মাসিস্ট থাকবেন, যে যখনই কোনো মানুষের হঠাৎ এই পাশাপাশি পৌরসভার কেন্দ্রে যারা বসবাস করেন তাদের সদ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারেন। আমরা এটা উদ্বোধন করবই পঞ্চায়েত নির্বাচনের পরেই। তো সেটা আমরা এখন শুরু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা সামনের সব পঞ্চায়েত নির্বাচনের পরে এটা উদ্বোধন করব, সপ্তাহে সব দিন রোববার বাদে। এখানে বাচ্চাদের ভ্যাকসিন থেকে আরম্ভ করে সমস্ত রকমের ওষুধ এখান থেকে দেওয়াও হবে, বিনা পয়সায় তারা পাবেন।